আসসালামু আলাইকুম বন্ধুরা, ভিডিওতে দেখতে পাচ্ছেন দুটি শব্দ বঙ্গবন্ধু ও বাংলাদেশ। এই দুটি শব্দের মাধ্যমে আপনাদেরকে বোঝানো হবে কিভাবে ইংরেজি হাতের লেখা সহজেই সুন্দর করা যায়। তো বন্ধুরা, তার আগে জেনে আসি, ইংরেজি হাতের লেখা সুন্দর করতে হলে অবশ্যই আমাদেরকে ইংরেজি খাতায় বেশি বেশি গোল দাগ অনুশীলন করতে হবে। কিভাবে গোল দাগ প্র্যাকটিস করলে হাতের লেখা সুন্দর হবে তা একটু পরেই বুঝতে পারবেন। এখানে দেখতে পাচ্ছেন আমি এ লিখছি, ছোট হাতের এ, ইংরেজি ছোট হাতের এ। দেখুন কেমন লাগছে এই এটা দেখতে, অবশ্যই সুন্দর লাগছে। এরপর বিটা কেমন লাগে দেখুন, বি। এরপর সি, সিটা দেখুন এখান থেকে গোলাকৃতি, এখানে এসে শুধু থেমে যাবে সি। এরপর ডি, ডিটা দেখুন এরকম। আমরা যদি এই রকম করে অক্ষর লিখতে পারি তাহলে দেখবেন সুন্দর দেখাচ্ছে। এরপর ইটা দেখুন এরকম, এটাও কিন্তু সুন্দর ই, শেপটা শুধু গোল, ই এফ। এরপর জি, জি। এরপর এইচ, ও, এখানে ও। এরপর দেখুন পি, ও পি। এরপর কিউ, আর এস, এসটা দেখুন এখানে দেখতে পাচ্ছেন, এমটা আগে তারপর এন, আগে এমটা দেখালাম। এই এমটা দেখুন গোলাকৃতি করি, দুইটা গোল একসাথে লাগানো এম। এরপর এন। তাহলে আমরা এখন এই খাতায় দেখে আসি যে গোলাকৃতি অক্ষরগুলো করলে কেমন দেখাবে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন বঙ্গবন্ধু বাংলাদেশ। এখানে আমরা যদি গোলাকৃতির করি, দেখুন এখানে গোল, এটা গোল, এনটাও গোলাকৃতির, জিটাও গোলাকৃতির, ও বি দেখুন সবগুলোই গোল, প্রায় গোল, এন, ডিটাও গোল, এইসের এটাও গোলাকৃতি, ইউটাও গোলাকৃতি, সবগুলো একই সমান গোল। তাহলে বুঝতেই পাচ্ছেন হাতের লেখা, ইংরেজি হাতের লেখা সুন্দর করতে গোলাকৃতির কতটা প্রয়োজন আর আমাদের গোলটা কতটা প্র্যাকটিস করতে হবে। আবারও আপনাকে দেখাচ্ছি উদাহরণ হিসেবে, অক্ষরগুলো যদি এরকম হয়, এটা কোনো শব্দ না, তারপরও আমি বোঝাচ্ছি, অক্ষর যদি এরকম গোলাকৃতি হয় দেখতে দেখুন কতটা সুন্দর দেখায়। হাতের লেখা সুন্দর দেখাতে ইংরেজির অক্ষরগুলো এরকম গোটা গোটা এবং গোল গোল আকৃতির হওয়া প্রয়োজন। তা ভিডিওতে আপনারা দেখতেই পাচ্ছেন স্পষ্টভাবে যে গোলাকৃতির অক্ষরগুলো দেখতে কেমন দেখাচ্ছে, অবশ্যই সুন্দর দেখাচ্ছে। ইংরেজি হাতের লেখা সুন্দর করার ক্ষেত্রে এই কৌশলটি আপনার বিশেষ ভূমিকা পালন করবে ইনশাআল্লাহ। যদি ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তাহলে এখনই প্র্যাকটিস করুন, দেখুন আপনার হাতের লেখা সুন্দর হয় কিনা। তবে তিনটি জিনিস খেয়াল রেখে ইংরেজি হাতের লেখা সুন্দর করবেন, সেটা হচ্ছে দেখুন মিডল কেস, এই দাগের মধ্যে অক্ষরগুলো থাকবে, মাঝের অক্ষরগুলো এই দাগের মধ্যে থাকবে, আর উপরে যেগুলো উঠবে সেটা এই দাগের উপরে উঠবে না, অর্থাৎ ইংরেজি খাতায় যেরকম করে টানা থাকে। আর নিচের যেটা আছে সেটা দেখুন লোয়ার কেস, এটাও এই দাগের নিচে নামবে না, অর্থাৎ এগুলো এত দূর বা বেশি দূর চলে আসবে না। এরপর দেখতে পাচ্ছেন এই দ্বিতীয় একটা শব্দের পরে আরেকটা স্পেস, এই স্পেসটা ও অক্ষর পরিমাণ তার থেকে একটুখানি বেশি। আরেকটি জিনিস খেয়াল রাখবেন, সেটা হচ্ছে একটি অক্ষরের পর বা একটি লেটারের পর আরেকটি লেটারের দূরত্ব, এর মাঝে দেখুন একটা কলম দিয়ে যদি আমি দাগ দেই আরেকটা অক্ষরের সাথে প্রায় লেগে যাওয়া যাওয়া অবস্থা, ঠিক এইরকম করে লিখতে হবে। অর্থাৎ শব্দ, শব্দের মাঝে যেগুলো অক্ষর আছে সেগুলো চাপানো অবস্থায় থাকবে, একটির সাথে একটি প্রায় লেগে যাবে এরকম অবস্থায়। তো বন্ধুরা, এই কৌশলটি বা নিয়মটি যদি মেনে আপনি ইংরেজি লিখতে পারেন, দেখবেন অতি তাড়াতাড়ি ইংরেজি হাতের লেখা সুন্দর করা সম্ভব হবে। আশা করি ভিডিওটির মাধ্যমে আপনার কিছু হলেও উপকারে আসবে। দেখা হবে ইনশাআল্লাহ নতুন ভিডিওতে। আসসালামু আলাইকুম।